আসসালামু আলাইকুম একদিক দিয়ে চলছে বিশ্বকাপ খেলা আরেক দিক দিয়ে আবু তোহা মোহাম্মদ আবদান সাহেবের উপর হামলা শেরজামানার গল্প ইউটিউব চ্যানেলটি থেকে এই বিষয়টি পোস্ট করা হয়েছে যে ওস্তাদ আবু তোহার উপর হামলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সতেরো ডিসেম্বর বারো সতেরো ডিসেম্বর সতেরো ডিসেম্বর বাইশ গোবিন্দগঞ্জ দুই হাজার বাইশ গোবিন্দগঞ্জ থানার থানার মহিমাগঞ্জ মাকিন্দপুর কানাইপাড়ায় উস্তাদ আবু তহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর গাড়ি সফর সাথী দুজন এবং অফিসিয়াল ইউটিউবারদের উপর মাহফিল কমিটি কর্তৃক অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছে টাকা পয়সা কেড়ে নেয়া মোবাইল ও ক্যামেরায় আঘাতসহ উস্তাদের গাড়িতেও হামলা চালানো হয় ওস্তাদ বাদ আসর বিকেল চারটা পনেরো থেকে পাঁচটা পনেরো অবধি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাগরিবের সময় হয়ে এলে তিনি সবাইকে নামাজ পড়ে পুনরায় বসার জন্য অনুরোধ করেন তিনি বাদমাগরি প্রশ্ন উত্তর দেওয়ার কথা বললে কমিটির দুই থেকে তিনজন নির্লজ্জ ব্যাদব ওস্তাদের সাথে চরম ব্যাদবীমূলক আচরণ করে যা ভাষায় প্রকাশ করার মতো নয় যাদের দাবি ছিল মাহফিলে আমরা টাকা দিয়ে বক্তা আনি আপনাকে আরও দুই ঘন্টা কথা বলতে হবে এক পর্যায়ে ওস্তাদ তার ব্যক্তিত্বের প্রতি আঘাতে কমিটির দেয়া সমস্ত হাতিয়া ফেরত দিয়ে দিতে নির্দেশ দেন অতপর সম্পূর্ণ অতর্কিত ও পরিকল্পিতভাবেই তার তারা পুরো টিমের উপর শারীরিকভাবে আঘাত করে আমরা ওস্তাদকে কোনোরকম উদ্ধার করে গাড়িতে উঠালে সেখানেও হামলা করা হয় এ বিষয়ে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের যাবতীয় প্রস্তুতি চলছে তাই আজকের সোনাতলার মাহফিলে ওস্তাদ অংশ নিতে পারছেন না আমরা আজকের এই জঘন্য বর্বরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে তার দিনের খাদেমদের উপর চালানো নির্যাতনের অভিযোগ পেশ করছি এছাড়াও মাহফিলের মৌসুমে দেশের আনাচে কানাচে ছুটে চলা আল্লাহর দিনের বরেণ্য দিনই ও মোবাইল লিগদের প্রতিটি মাহফিলে সার্বিক সতর্কতার সাথে অংশগ্রহণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি അസളാലുലൈക്കും